রাসূলুল্লাহ বলেছেন ফাইন লাম ইয়াসতাতে ফাবিলিসানি, যদি তোমার হাত দ্বারা ঠেকাইতে না পারো তাহলে মুখে তো বলতে পারো যে তোমরা যেটা করতেছ এটা তো ঠিক না, এই সমাজের মধ্যে এটা তুমি করবা, এই যে গান বাজনা করবা এটা কেন করতেছ তো ঠিক না, এর মুখে বলতে পারেন না? আপনি মুখে বলবেন। এটাও যদি বলতে না পারেন যে আজকে আমাদেরকে মুখ খুলতে দেবে না, তাহলে কি করবেন? রাসূলুল্লাহ বলেছেন ফামান লাম ইয়াসতাতে ফাবিকলবি, সেজন্য তার অন্তর থেকে কাজটাকে ঘৃণা করে। আর ঘৃণা করা মানে কি? আপনি সেখানে উপস্থিত থাকবেন না, সেখান থেকে সরে যেতে হবে। একটু পরেই বলতেছি, রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি অন্তর থেকে অন্তত ঘৃণা করে এই পাপটাকে, রাসূলুল্লাহ বলছেন ফাজালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে ঈমানের দুর্বলতম দিক। তার মানে তারপরেও আল্লাহ বলেছেন তোমার ঈমান আছে, এটা প্রমাণ হয়ে যাবে যদি তুমি এই পাপ কাজে না জড়াও। তুমি ঠেকাইতে পারো নাই, কিন্তু তুমি তোমার সন্তান এই পাপ কাজে জড়াও নাই, এটা প্রমাণ হয়ে যাবে যে তার তারপর তোমার ঈমান আছে। অন্তত এতটা তো থাকতে হবে যে আপনি অন্তর থেকে এটাকে ঘৃণা করেন, এতটা থাকতে হবে। এরপর আগে আসেন, কিন্তু আমাদের চরিত্রটাকে আমি আপনাকে দেখাই। অপর আরেক বর্ণনায় আসছে, অন্যায় স্থানে আপনি যদি উপস্থিত থাকেন তাহলে আপনার অবস্থাটা কেমন হবে দেখেন। এই হাদিসের মর্ম বহুবার আমি শুনেছি, আপনারা হয়তো শুনেছেন, প্রকাশ্য বিষয়। অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাধা দাও, ক্ষমতা থাকলে, না হইলে জবান দিয়ে বলো নিষেধ করো, আর না হইলে তুমি অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা করা মানে এটা কেমন জানেন? এখানে পায়খানা পড়ে আছে, আপনাকে বলা হয়েছে এটাকে তুমি পরিষ্কার করে দাও, আপনি পারলেন না, আপনি কাউকে বলতেছেন এটা পরিষ্কার করে দাও, ও শুনলো না, আপনার উচিত হবে এখান থেকে সরে যাওয়া। নাকি এখানে বসে থাকবেন আপনি জেনে শুনে? তাহলে পায়খানার সাথে আপনি এটা করেন না, জেনে শুনে পায়খানা থেকে আপনি দশ হাত দূরে গিয়ে বসেন যেখানে আপনার নজরে না আসে, গন্ধ না আসে। কিন্তু অধিকাংশ মানুষের অবস্থাটা কি জানা আজকে মুরব্বীদের? গতকালকে রাতের মাহফিলে একই চিত্র দেখেছি, ময়মনসিংহে যখন যাচ্ছি যেখানেই কোনো মানে মুরব্বীদেরকে জিজ্ঞেস করবো যে রাস্তাটা কোন দিকে ফুলপুরের, ওই একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, দেখতে পেলাম হোটেলের মধ্যে টিভি চলতেছে আর সেখানে যুবকরা বসা নাই, সব মুরব্বীরা বসে, চুলদাড়ি সাদা হয়ে গেছে, মাথায় টুপি, হাতে বিড়ি সিগারেট আর বসে বসে টিভি দেখতেছে। তাহলে যাদের দায়িত্ব ছিল এটা নিষেধ করা, আচ্ছা ঠিক আছে, আপনার এলাকার যুবক টিভি চালাইছে, আপনার ক্ষমতা নাই নিষেধ করার, এটা একটা নেতার ভাই, উমুক তুমুক, ভাতিজা, সন্ত্রাস। আল্লাহ কি বলেছিল আপনাকে? তুমি অন্তর থেকে ঘৃণা করো, তাহলে আপনি ঘৃণা করলে যে ওখানে বসে আছেন আপনি। তো ঘৃণা করা মানে হলো সেই কাজের সাথে আপনি অংশ নিতে পারেন না, আপনার তার কাছে অনেক দূরে থাকতে হবে। যেই সমস্ত পরিবারের মধ্যে অনিসলামিক কাজ হয় আপনি যদি সেটাকে ঘৃণা করেন, উচিত কি হবে? সে পরিবার থেকে নিজেকে সম্পর্ক ছিন্ন করে রাখা, দূরে থাকা। কিন্তু আপনি দেখা যায় ওই বিএন বাড়ির এই অনুষ্ঠান সবচেয়ে বেশি অ্যাটেন্ড হন। অধিকাংশ বিয়ে শাদীগুলোর মধ্যে আমি দাঁড়িওয়ালা আমাদের মুসলিম কিছু ব্যক্তিদেরকে দেখেছি, পরহেজগার ব্যক্তিদেরকে, গান বাজনা চলতেছে, সে ওখানে খেতে বসে আছে মহিলা পুরুষ সবার সামনে। আপনি ঘৃণা করলেন কোথায়? ঘৃণাটা মানে হলো সেখান থেকে অন্তত পক্ষে আপনি ঠেকাইতে পারেন নাই, আপনি সেই অনুষ্ঠানে অংশ নিয়েন না। আসুন আমি আপনাকে একটা হাদিস শোনাই, অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি পেশ করে দিয়েছেন, যেই জায়গাটাতে পাপ হচ্ছে এই জায়গাতে কোনো যদি দুর্বল ইমানের লোক থাকে কিন্তু সেটা অপছন্দ করে, ঘৃণা করতেছে যে পারতেছেন এটাকে ঠেকাইতে, গান বাজনা হচ্ছে পাশের বাড়িতে, আমি শুধু আল্লাহকে ডাকতেছি নিষেধ করতে, কেউ তো নিষেধ করে না, কেউ করে না। আমি একদিন রাতের 12টার পরে 999 ফোনও দিয়েছিলাম, আমার ফোন রিসিভ করা হয়নি। মানে এরা মুখে বলে, হয়তো কারোটা কারোটা হেল্প করে, কিন্তু আজ পর্যন্ত পাইনি আমাদের কোনো কাজে যে ভালো কাজে কেউ হেল্প করবে। কাউন্সিলরদের কাছে বিচার দিয়ে বিচার পাওয়া যায় না যে রাতের 12টার পরে কেন এভাবে পাশের বাড়িতে বিয়ে, তো তাদের হেডফোন আছে, ঘরের ভিতরে যা খুশি করুক, তাদের আরেক বাড়ির যারা মা বোন অসুস্থ বাচ্চারা আছে তাদের ঘুমকে কেন ডিস্টার্ব করা হয়। ঠিক একই আমরা বলবো ওয়াজ মাহফিলওয়ালাদেরকেও, রাত্রের 12টার পরে মাইক বাজি ওয়াজ করতে হবে, কালকে পর্যন্ত বলেছে লজ্জা থাকলে আমি কোনোদিন 12টার পরে গিয়ে স্টেজে দাঁড়াবো না, এটা বলে আসছি স্পষ্ট। আমাদেরকে যারা দাওয়াত দেয় আমাদেরকে হয় আসার পরে কথা বলার জন্য ডাকতে হবে, নাহলে প্রধান বক্তা হওয়ার শখ আমাদের নাই, কিন্তু এটা আপনাদের হীনতা। এই কমিটি আমাদেরকে বলে যে হুজুর আমাদের এলাকা সম্পর্কে তো আমরা জানি, এরা আসে দেরিতে, কিন্তু কালকে চাক্ষুষ দেখিয়েছি 11:30টার পরে অধিকাংশ মানুষ সব ঘুমিয়ে পড়লো, কেউ কেউ উঠে চলে যাচ্ছে, কেউ শোনার মতন লোক নাই। অথচ আপনি না বলেছিলেন যারা বেশি রাত্রে আসে? তো এই থিওরি বাদ দেন, এখন অধিক রাত ভরে মাইক বাজানো, গান বাজনা হওয়া যেটাই হোক, এটা ইসলামে এলাও নাই। আমরা যারা করতেছি এটা আমাদের একটা বাড়াবাড়ি, এ বাড়াবাড়ি থেকে মুসলিমদেরকে বাধ্য মানে ফিরে আসতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করে। তো যে হাদিসটা এখন আমি আপনাকে বলবো সেটা অত্যন্ত সেন্সিটিভ, সেটা কি জানেন? রাসূলুল্লাহ বলেছেন যেখানে অন্যায় হচ্ছে আপনি বাধা দিতে পারেন নাই, কিন্তু আপনার অন্তরে ঘৃণা থাকার কারণে আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে এই ব্যক্তি এখানে উপস্থিত ছিল না। আর যেখানে অপরাধ হচ্ছে এখানে আপনি উপস্থিত নাই কিন্তু আপনি সন্তুষ্ট, আপনি চাইতেছেন যে আমি থাকতাম, আমি ওখানে অ্যাটেন্ড হইতাম, কিন্তু আপনি উপস্থিত কিন্তু নাই। রাসূলুল্লাহ বলেছেন এই উপস্থিত না থেকেও পাপী,
কি মনে করেন সে উপস্থিত না থেকেও পাপী আর যেই ব্যক্তি উপস্থিত বাধ্য হয়ে গেছে এলাকা ছাড়ার তার কোনো অপশন নাই সে পারতেছে না এগুলোকে বাধা দিতে সে যদি ঘৃণার সাথে থাকে আল্লাহ তার আমলনামায় লিখে দেবে এই জাতির সাথে এ ছিল না এই পাপীদের সাথে ছিল না কত বড় ব্যাপার আসুন আমি আপনাকে হাদিসটাকে দেখাই হাদিসটা আবু দাউদে রয়েছে 43 45 4335 নম্বর হাদিস